ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো হেলদি পেস অ্যাটাক আছে বাংলাদেশে। এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো, সো পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাল্লাহ। সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো, কারণ আমাদের যতগুলো পেসগুলো আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং গিরিধমে আছে। সো এটা আমার মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুব ভালো। আগে পেস বোলার ছিল, আগেও ভালো বোলার ছিল, বাট পিছনে ওরকম ছিল না। সো এখন যারা খেলেছে তারাও ভালো, পিছনে ওরকম ব্যাক আপ আছে। সো এটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট জন্য আরও ভালো। নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা বোঝাপড়া আছে, আসলে নাহলে ভালো করা যায় না। আমরা আসলে পেস বোলাররা সবসময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি, সো খেলা বিষয়ে অনেক কথা হয়। এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি, সবার সাথে সবার ভালো রিলেশন। ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি প্রতিদিন, বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে, টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে টি-20 আদলে খেললেন, ম্যাচ খেললেন, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পরে আবার সাদা বলে ধরছি, সো একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ কিছুদিন লাল বলে খেলছি, তো ভালো লাগতেছে। আমরা এখন সবাই দেখেন, সবাই ফিটনেস ইস্যুটা সবাই সবার দিক থেকে ইম্প্রুভ করতেছে, করছে। সো ইনশাল্লাহ আমার মনে হয় না বিশ্বভার কোনো ফ্যাক্ট হবে এখন পেস বোলারদের বোলিং করতে। 16 ওভার টানা একটা স্পেল করতে পারেন বা 10 ওভার আপনার কাছে কি মনে হয় যে শেষ কয়েক বছরে 5-6 বছরে ফিটনেসে অনেক বেশি উন্নতি করেছেন বলে পেসাররা আরও বেশি সাফল্য পাচ্ছে? অবশ্যই, আমাদের যে সব পেস বোলার দেখেন সবারই ফিটনেস, বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। সো এটা ভালো দিক। এর বাইরে কি আলাদা কোনো কারণ আছে কিনা আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে? আসলে আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আরেকটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে। সো ওই জন্যে আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকি আর কি। 3-4 জন পেস বোলিং কোচের অধীনে আপনারা কাজ করেছেন এখন পর্যন্ত, আমি যদি মূল্যায়ন করতে বলি কাকে কীভাবে মূল্যায়ন করবেন, এবং এখন বর্তমানে যিনি আছেন বা আপনাদের যে এই যে একটা টিম, এটাকে দাঁড় করানোর পেছনে আসলে কার ভূমিকা ছিল? আসলে এটা হলো যখনই প্রতিটা পেস বোলারের থিওরি একই, বাট কিছু কিছু কোচের দু একটা কথা অন্যরকম। সো আমার মনে হয় যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে, সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। সো ওইখানে ছোটো ছোটো কিছু নিয়ে আর কি এখন এতদূর আসা। ইন্ডিয়ার সাথে টেস্টের পরে টি-20 হবে দুটো সিরিজ, এবং আত্মবিশ্বাসী এখন আমরা খুব বেশি। আপনার কি মনে হয় আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো? ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ চেষ্টা করব। টি-20 নিয়ে আপনাদের আলাদা কোনো প্ল্যান বা কিভাবে আসলে এখন প্র্যাকটিস সেশনগুলো চলছে? আমাদের যে প্র্যাকটিস সেশন সোহেল স্যার সুন্দর করে সাজিয়েছেন, আমাদের প্র্যাকটিস সিনারিও, ম্যাচ সিনারিও করতেছেন, আবার প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমার মনে হয় টি-20 তো আমরা ভালো একটা প্রিপারেশন নিচ্ছি এখানে। আচ্ছা,